বিগত বেশ কয়েকদিন ধরে ভারতীয় ফুটবলে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে, যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেই বিষয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কিন্তু একজন ভারতীয় ফুটবলার। তার ভবিষ্যৎ বা তিনি ভবিষ্যতে কোন দলে যেতে পারেন, তাই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে একটা টালবাহানা চলছিল। তো এখনও কি সেই বিষয়টি মিটে গেছে? না, একবারের জন্য কিন্তু বলা যায় না যে বিষয়টা পুরোপুরি মিটে গেছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা, এই প্লেয়ারটি অর্থাৎ আনোয়ার আলী, তিনি আবারও ফুটবল খেলবেন, কিন্তু এবার কিন্তু তার ঠিকানা হতে চলেছে নতুন একটি ক্লাব। মোহনবাগান সুপার জায়ান্টস ছেড়ে এবার তিনি পাড়ি জমাতে চলেছেন লাল হলুদে, অর্থাৎ ইস্টবেঙ্গলে। একটা দীর্ঘমেয়াদী চুক্তিতে, একটা বড় অঙ্কের চুক্তিতে এবার কিন্তু আমরা তাকে নতুন ঠিকানায় দেখতে চলেছি। গতকাল রাতে কিন্তু তিনি কলকাতাতে চলেও এসেছেন, তবে ওই যে বললাম সমস্যাটা কিন্তু পুরোপুরি এখনও মেটেনি। খুব সম্ভবত 22 তারিখ নেক্সট হিয়ারিং রয়েছে, সেখানে কিন্তু কম্পেনসেশন সমেত যাবতীয় যা বিষয় রয়েছে সেগুলো নিয়ে ফাইনাল কোনো ডিসিশান আসবে। এখন এখানে সবচেয়ে বড় যে প্রশ্নটা, তিনি কি ডার্বি, অর্থাৎ 18 তারিখে যে ডার্বিটা রয়েছে, সেই ডার্বিতে কি লাল হলুদ জার্সি পরে মাঠে নামবেন? তবে এ কথাটা বলাই যায়, একজন ইয়াং ফুটবলার এবং একজন অত্যন্ত ভালো মানের ডিফেন্ডার, যিনি কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সকে নিজের খেলা, নিজের স্কিল দিয়ে সমৃদ্ধ করবেন, যেটা কিন্তু সাহায্য করবে লং টার্মে ইস্টবেঙ্গলকে। তো তোমরা বা তোমাদের এই ট্রান্সফারটা নিয়ে কী বক্তব্য, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করবো। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।